আজকে যে ভিডিওটা করব সেই ভিডিওটা হচ্ছে ক্যালিস্থেনিক্স বা বডি ওয়েট ওয়ার্কআউট অর ওয়েট লিফটিং অর যেটা আমরা ট্রেডিশনাল বডি বিল্ডিং বলে থাকি সেই ব্যাপারে। হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে ভিডিওটা করব সেই ভিডিওটা হচ্ছে ক্যালিস্থেনিক্স বা বডি ওয়েট ওয়ার্কআউট অর ওয়েট লিফটিং অর যেটা আমরা ট্রেডিশনাল বডি বিল্ডিং বলে থাকি সেই ব্যাপার। তো ক্যালিস্থেনিক্স আর বডি ওয়েট ওয়ার্কআউট এই দুটো সিমিলারলি, কিন্তু তার মাঝে একটা বড় ডিফারেন্স থাকে, কারণ বডি ওয়েট ওয়ার্কআউট যে কোনো ধরনের বডি ওয়েট ওয়ার্কআউট হতে পারে। যেমন বডি ওয়েট ওয়ার্কআউটের মধ্যে আমরা বেসিক্যালি যেটা মোস্ট কমন যে ওয়ার্কআউটগুলো সেগুলো হচ্ছে পুশ আপ, স্কোয়াট, পুল আপস, সিট আপস এক্সেট্রা, এই ধরনের এক্সারসাইজগুলো। কিন্তু যখন আমি ক্যালিস্থেনিক্সের মধ্যে যাবো তখন সেই সেম এক্সারসাইজ যেগুলো বডি ওয়েটে করি সেই সেম এক্সারসাইজগুলো আর একটু অ্যাডভান্সড লেভেলে আমি সেখানে করবো। যেমন সেখানে পুল আপসের জায়গায় সেখানে মাসেল আপ বা প্লায়োমেট্রিক পুশ আপস, এই ধরনের এক্সারসাইজগুলো আমরা ক্যালিস্থেনিক্সের সময় করে থাকি। আর বডি ওয়েট ওয়ার্কআউটের সময় আমরা বেসিক্যালি যে মোস্ট কমন আর মোস্ট বেসিক এলিমেন্টারি যেসব এক্সারসাইজগুলো থাকে সেই এক্সারসাইজগুলো আমরা করে থাকি। তো ক্যালিস্থেনিক্সের বলে কী হয়, ক্যালিস্থেনিক্সের বলে আমাদের শরীরের যে লার্জ মাসেলগুলো যেমন চেস্ট, বাইসেপ, ট্রাইসেপ, শোল্ডার আর লেগস, এই ধরনের মাসেলগুলো ক্যালিস্থেনিক্স বা বডি ওয়ার্কআউটের ফলে আমাদের এফেক্ট করে। তার জন্য এই সমস্ত যে এক্সারসাইজ এগুলো হয় কম্পাউন্ড এক্সারসাইজ, এগুলো এই বডি ওয়েট ওয়ার্কআউট বা ক্যালিস্থেনিক্স যদি আমরা পারফর্ম করি তাহলে শুধুমাত্র কোনো পার্টিকুলার বডি পার্ট, যেমন আমার বাইসেপের যে পিক বা পেক্টোরালিস মেজর চেস্টে বা পেক্টোরালিস মাইনর, এইভাবে কোনো ধরনের কোনো মানে ওয়ার্কআউট বা এক্সারসাইজ হয় না কোনো নির্দিষ্ট বডি পার্টের উপর। যখন আমরা ক্যালিস্থেনিক্স করি তখন একসাথে আমরা তিন চারটা যে বড় মাসেল গ্রুপ বা বডি পার্ট হয় সেই মাসেল গ্রুপগুলো একসাথে কাজ করি। যেমন আমি যখন পুশ আপ করি, পুশ আপ হয় চেস্ট, শোল্ডার, আর্মস, সব তিনটে বডি পার্টই একসাথে কাজ করে। আবার যখন আমরা স্কোয়াট করি তখন স্কোয়াট, লেগস অ্যান্ড অ্যাবস, এই দুটো বডি পার্ট একসাথে কাজ করে। এই জন্য ক্যালিস্থেনিক্স আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মাসেল মাস তৈরিতে ব্যবহার করা হয়। মাসেল ডেফিনেশন যদি আমাকে তৈরি করতে হয় তখন আমাকে ওয়েট লিফটিংয়ের সাহায্য নিতে হবে, কারণ ওয়েট লিফটিং হলো একটা এক্সটার্নাল যে ওয়েটের সোর্স বা এক্সটার্নাল যে কোনো ডাম্বেল বা বারবেল সেটা ইউজ করে যে আমরা যে মাসেলের যে ডেফিনেশন সেটাকে আমরা ইনক্রিজ করতে পারি। মাসেল ডেফিনেশন হলো মাসেল মাস কী আগে বলা যায়, মাসেল মাস হলো যখন আমি কোনো ধরনের এক্সারসাইজ করছি তখন আমাদের মাসেলের যে টিস্যুগুলো সেগুলো ভেঙে যায়। তো টিস্যুগুলো যখন আমাদের আবার সেখানে রিকভার হয় তখন সেই টিস্যুগুলো আমাদের বডির যে মাস সেটা ইনক্রিজ হবে। কিন্তু মাসেল ডেফিনেশন হলো আমাদের বডি বা আমাদের যে কোনো একটা বডি পার্টসের একটা ভালো শেপ দেয়। যেমন আমার যদি এখানে বাইসেপটা যদি এই যে আমার এই পিক পয়েন্ট যদি আমার না থাকে তাহলে সেটা হলো মাসেল মাস। যেমন আমার বাইসেপের সাইজটা শুধু বড় হলো সেটা হচ্ছে আমার মাসেল মাস, কিন্তু যখন আমি এই যে বাইসেপের যে এই জায়গার যে আমার ডেফিনেশনটা আসছে সেটা হচ্ছে আমার মাসেল ডেফিনেশন। তো বডি ওয়েট ওয়ার্কআউটের ফলে আমার মাসেল মাস খুব বেশি পরিমাণে ইনক্রিজ হলেও আমার যদি মাসেলে ডেফিনেশন আনতে হয়, অর্থাৎ আমার যদি কোনো কম্পিটিশন আনতে হয় বা প্রফেশনাল বডি বিল্ডারের মতো আমার ফিজিক চাই, তখন সেখানে আমাকে ওয়েট লিফটিং করতে হবে। সো এই দুই ধরনের এক্সারসাইজেরই আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস বা প্রোস অ্যান্ড কনস দুটোই আছে। যেমন বডি ওয়েট ওয়ার্কআউট আমরা বিভিন্ন জায়গাতে করতে পারি, যে কোনো জায়গায় খালি হাতে করতে পারি, সেখানে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা একটা যে কোনো প্লেসে কোনো ইকুইপমেন্ট ছাড়াই আমরা বডি ওয়েট ওয়ার্কআউট বা ক্যালিস্থেনিক্স টাইপের ওয়ার্কআউট আমরা সেখানে পারফর্ম করতে পারি। কিন্তু যদি আমাকে ওয়েট লিফটিং করতে হয় তাহলে আমাকে প্রপার ওয়েট লাগবে, বিভিন্ন ধরনের বেঞ্চ, বিভিন্ন ধরনের বার্স, বিভিন্ন ধরনের রডস, এই জিনিসগুলো আমাদের ওয়েট লিফটিংয়ের সময় দরকার হবে। কিন্তু যখন আমি ক্যালিস্থেনিক্স বা কোনো ধরনের বডি ওয়েট ওয়ার্কআউট করবো তখন আমার এইসব জিনিসের কোনো দরকার হবে না, শুধুমাত্র একটা প্লেন সারফেস হলেই আমি সেই সমস্ত এক্সারসাইজগুলো পারফর্ম করতে পারবো সেখানে। সেকেন্ড পয়েন্ট হলো বডি ওয়েট এক্সারসাইজ বা ক্যালিস্থেনিক্স এক্সারসাইজ করার জন্য আমাদের যে ইনিশিয়াল যে কস্ট হয়, বিভিন্ন ধরনের খরচা হয় সেটা খুবই কম। তো যেহেতু বডি ওয়েট ওয়ার্কআউট কোনো ধরনের আমাদের ইকুইপমেন্ট লাগে না, কোথাও যেতে হয় না, আমরা বাড়িতেও করতে পারি বা কোনো ধরনের পার্কে যেয়েও করতে পারি, সেই জন্য এখানে খরচা খুব অনেক পরিমাণে কম হয়। কিন্তু যখন আমি ওয়েট লিফটিং করবো তখন আমাকে ওয়েটস কিনতে হয়, অনেক সময় বিভিন্ন ধরনের রড বা বার্স কিনতে হয় বা আমাকে জিম জয়েন করতে হয়, সেখানে একটা যে ইনিশিয়াল কস্টিং হয় সেটা বেড়ে যায়। তার উপর আমরা বডি ওয়েট ওয়ার্কআউট আমরা বাড়িতেই করতে পারি, কিন্তু যদি আমাকে ওয়েট লিফটিং করতে হয় তাহলে হয় আমাকে সব ধরনের ইকুইপমেন্টস আমাকে বাড়িতে কিনতে হবে অথবা আমাকে জিম জয়েন করতে হবে, যেটা হয় সময় সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ। কিন্তু বডি ওয়েট ওয়ার্কআউটের ক্ষেত্রে সেই সমস্ত ধরনের কোনোরকম কোনো প্রবলেম নেই,
কারণ বডি ওয়ার্কআউট যে কোনো জায়গাতে যে কোনো পজিশনে যে কোনোভাবে করা যায়, শুধুমাত্র ফর্মটা কারেক্ট হতে হয়, কী এক্সারসাইজ করছে সেটা বড় হতো না, কিন্তু আমি যে করছি সেই যে ফর্মটা, আমার বডির যে ফর্মটা সেটা আমাকে কারেক্ট করতে হবে, তাহলেই যে কোনো ধরনের বডির এক্সারসাইজ আমার বডির ইনক্রিজ করতে বা বডি আমার গ্রোথ করতে সাহায্য করবে। আরেকটা পয়েন্ট হলো ক্যালিস্থেনিক্স হলো এক ধরনের স্কিলের প্রোগ্রাম বা স্কিলের এক্সারসাইজ। ক্যালিস্থেনিক্স বিভিন্নভাবে করার ফলে আমাদের যে বডির যে স্কিল থাকে বা বডির বিভিন্ন ধরনের স্ট্রেংথ আমাদের সেগুলো বাড়ে, কিন্তু যখন আমি শুধুমাত্র ওয়েট লিফটিং করি তখন আমার মাসেল মাস বাড়ে, মাসেল ডেফিনেশন বাড়ে ঠিকই, মাসেলের যে স্ট্রেংথ সেটাও বাড়ে, কিন্তু সেখানে আমার কোনো রকম স্কিল ডেভেলপ হয় না। আমি নিজে বডি ওয়েট ওয়ার্কআউট করেছি, ক্যালিস্থেনিক্স করেছি, তারপরে আমি ওয়েট লিফটিংও করেছি, কিন্তু যখন আমি ক্যালিস্থেনিক্সের ফলে বিভিন্ন ধরনের যে বিভিন্ন স্কিল বা বিভিন্ন টেকনিক, যেমন আমি প্ল্যাঞ্চ আমি করেছিলাম, তো প্ল্যাঞ্চ আমি যেটা প্র্যাকটিস করছি সেটা আমি যখন 3-4 মাস আমি তারপর যখন ওয়েট লিফটিং করলাম তখন কিন্তু প্ল্যাঞ্চের যে আমার স্কিল সেটা কিন্তু পুরোটাই চলে গেছে। সেই ধরনের যদি ভাবতে হয় তাহলে ক্যালিস্থেনিক্স ওয়ার্কআউট হলে আমার বডির ফিটনেসের সঙ্গে সঙ্গে আমার বডির বিভিন্ন স্কিল সেগুলোকে ডেভেলপ করে, কিন্তু যখন আমি ওয়েট লিফটিং করি তখন সেটা শুধুমাত্র আমার বডিটাকে আরও বড় বানানো বা বডিটাকে আরও ফিট বানানোর জন্য সেটা শুধুমাত্র ওয়েট লিফটিংয়ের মাধ্যমেই হয়, সেখানে কোনো ধরনের স্কিল ডেভেলপ হয় না। এরপরে আমরা যেটা আসি সেটা হলো বডি টাইপের। তো বডি টাইপ হলো আমাদের যে হিউম্যান বডি আছে তার 3 ধরনের হয়ে থাকে, এক্টোমর্ফ, মেসোমর্ফ আর এন্ডোমর্ফ। তো 3 ধরনের যে বডি টাইপ হয়, 3 ধরনের বডির যে ডেফিনেশন, বডির শেপ, বডির সাইজ, এটা 3 ধরনের বিভিন্ন ধরনের হয়ে থাকে। সো ক্যালিস্থেনিক্স প্লাস বডি বিল্ডিং এই দুটো জিনিসই কিন্তু আমার এই 3 ধরনের বডি টাইপের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ইফেক্ট করে। যেমন ফার্স্ট বলি আমি এক্টোমর্ফ। এক্টোমর্ফ সাধারণত হয় খুব লম্বা এবং তারা হয় সাধারণত স্কিনি বা তারা পাতলা, তারা সহজে ফ্যাট জমে না বা ফ্যাট জমলে তারা খুব সহজে সেটাকে রিকভার করে নিতে পারে বা সেটাকে আবার রিডিউস করে নিতে পারে, তারা হলো এক্টোমর্ফ। তো এক্টোমর্ফ যারা হয় তাদের ক্ষেত্রে শুধুমাত্র যদি ক্যালিস্থেনিক্স করা হয় তারা কিন্তু সেই বডির যে গ্রোথ তারা কিন্তু সেটা পাবে না, তাদের জন্য শুধুমাত্র ক্যালিস্থেনিক্স ছাড়াও ওয়েট লিফটিং করাটা খুবই জরুরি, তাছাড়া তাদের যে বডির মাসেল ডেফিনেশন বা মাসেল যে গ্রোথ সেটা কিন্তু সেখানে হবে না। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে মেসোমর্ফ। তো মেসোমর্ফ হলো তার থেকে এভারেজ হাইট 5'8" to 5'10" or 5'11" এরা মেসোমর্ফের আন্ডারে পড়ে। তো মেসোমর্ফ কী হয়, মেসোমর্ফ যে বিল্ড, বডির যে বিল্ড, যেটা ন্যাচারাল যে বিল্ড হয় সেটাই মেসোমর্ফের খুব স্ট্রং হয়। তার মেসোমর্ফের যে সাইজ সেটা হয় স্কোয়ার সাইজের, মেসোমর্ফের যে বডি টাইপটা হয় সেটা হচ্ছে স্ট্রং, তাদের ফ্যাট জমলে খুব তাড়াতাড়ি তারা রিডিউস করতে পারে এবং ফ্যাট জমার টেন্ডেন্সিটাও এক্টোমর্ফের থেকে তুলনামূলকভাবে বেশি। কিন্তু তাদের ক্ষেত্রে একটা সুবিধা এই যে তারা শুধুমাত্র যদি ক্যালিস্থেনিক্স ওয়ার্কআউটই করে তাহলেও তাদের যে বডির ফিটনেস তারা বা বডি স্ট্রেন্থ বা বডি এন্ডিউরেন্স তারা সেটা ধরে রাখতে পারবে। থার্ড হচ্ছে এন্ডোমর্ফ। 5'6" or 5'7" এরা হলো এন্ডোমর্ফ। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান পিপল আর এন্ডোমর্ফস। তো এই এন্ডোমর্ফদের কী হয়, এদের যে বডি ফ্যাট সেটা খুব তাড়াতাড়ি ইনক্রিজ করে। আমি 5'7" সেই জন্য আমিও একদম এন্ডোমর্ফের আন্ডারেই পড়ছি। আমার বডি, আমার শরীরের যে ফ্যাট পার্সেন্টেজ সেটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আমি যদি কয়েকদিন এক্সারসাইজ না করি তাহলেই আমার বডির যে ফ্যাট পার্সেন্টেজ সেটা খুব বেশি মাত্রায় বেড়ে যায়, সেই জন্য আমাকে রেগুলার এক্সারসাইজ সেখানে করতে হবে। এবং এন্ডোমর্ফের ক্ষেত্রে ক্যালিস্থেনিক্স কিন্তু খুব একটা লাভ দেয় না, কারণ ক্যালিস্থেনিক্স হলো যাদের অলরেডি বডি সাম কাইন্ড অফ বডি তৈরি হয়ে আছে, অলরেডি বডি বিল্ট হয়েছে, মাসেল বিল্ট হয়েছে, শুধুমাত্র সেগুলোকে টাইটেন করার জন্য সেখানে ক্যালিস্থেনিক্স লাগে। কিন্তু যদি আমি এন্ডোমর্ফ হয়ে থাকি তাহলে এন্ডোমর্ফ হয়ে থাকলে আমার শুধুমাত্র ক্যালিস্থেনিক্সের কোনো কম নেই, যে আমার ইচ্ছা মতো আমার যে ফল বা রেজাল্ট সেটা কিন্তু নাও হতে পারে। সেখানে আমাকে সেই জন্য ওয়েট লিফটিং করতে হবে। ওয়েট লিফটিং হলে আমাদের যে বডি টাইপ, যেটা যে একটু শর্ট হাইটের যে বডি টাইপ, সেই বডি টাইপটা ওই বডি টাইপের জন্য আমাদের ওয়েট লিফটিংটা খুবই কম্পালসারি। ওয়েট লিফটিংয়ের ফলে আমাদের বডির যে বিভিন্ন মাসেল সেগুলো আইসোমেট্রিক্যালি সেই মাসেলগুলো ইনক্রিজ করে, তার ফলে আমাদের বডির যে শেপটা সেই শেপটা খুব ভালো একটা জায়গায় এসে পৌঁছায়। সো লাস্ট পয়েন্ট হলো যে বডি ওয়েট ওয়ার্কআউট বা ক্যালিস্থেনিক্স ওয়ার্কআউট একটা ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত আমাদের বডিটা গ্রো করে। তার মানে বলতে চাইছি যে যদি আমি চাই আমার বডিটা আরও গ্রো করুক, আমার 45 ইঞ্চের চেস্ট হোক, 46 ইঞ্চের চেস্ট হোক, আমার 18 ইঞ্চের বাইসেপস হোক, তাহলে কিন্তু সেটা শুধুমাত্র বডি ওয়েট ওয়ার্কআউট বা ক্যালিস্থেনিক্স করে সম্ভব নয়। কারণ বডি ওয়েট ওয়ার্কআউট হচ্ছে আমরা নিজেদের যে বডি ওয়েটটা সেটাকে যেহেতু আমরা বারবার ধরে পড়ে এক্সারসাইজ করছি, সেই জন্য একটা ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত আমাদের বডিটা গ্রো করবে। সেই জন্য সেই লিমিটটাকে ক্রস করার জন্য হয় আমাদেরকে বডি ওয়েট ওয়ার্কআউটের সঙ্গে কিছু কিছু ওয়েটস সেখানে আমাকে ইউজ করতে হবে। যেমন আমি যখন পুশ আপ করছি তখন আমার পিঠে আমি একটা ওয়েট প্লেট চাপিয়ে পুশ আপ করতে পারি, কিন্তু সে তার ফলে আমাদের যে খুব একটা ভালো রেজাল্ট হবে সেটা কিন্তু নয়।
তার জন্য আমার যদি বডিটাকে আরও বেশি পরিমাণে গ্রো করতে হয়, আমার যদি কম্পিটিশন মাফিক আমাকে যদি বডি বানাতে হয়, তাহলে সেই ধরনের বডি বানানোর জন্য আমাকে ওয়েট লিফটিং কম্পালসারিলি করতে হবে সেখানে। তাহলে ওয়েট লিফটিং হলো তার ওয়েটের কোনো ম্যাক্সিমাম লিমিট নেই, সেই জন্য আমার বডির যে গ্রোথ সেটার কোনো ম্যাক্সিমাম লিমিট থাকার সম্ভাবনাটা খুবই কম হয়ে যাচ্ছে সেখানে। এবং আমার বডি যে লিমিট পর্যন্ত ক্যালিস্থেনিক্সের জন্য গ্রো করছিল তার থেকে আরও বেশি মাত্রায় সেই বডিটা তখন আমাদের গ্রো করবে। সেই জন্য ওয়েট লিফটিং হলো যদি আমি কম্পিটিটিভ বডি বানাতে চাই, কারোর সাথে আমি কম্পিটিশন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ওয়েট লিফটিং আমার করতে হবে। কিন্তু যদি আমি শুধুমাত্র বডি স্ট্রেংথ রাখতে চাই, বডি ফিটনেসটা ধরে রাখতে চাই, তাহলে আমার জন্য ক্যালিস্থেনিক্সটাই এনাফ। এরপরে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ফিটনেস গোল থাকে, কারোর ইচ্ছা হয় সিক্স প্যাক অ্যাবস বানানো, কারোর ইচ্ছে হয় বাইসেপস বানানো, কারোর ইচ্ছে হয় খুব ম্যাসকুলার বডি বানানো, কারোর ইচ্ছে হয় আবার ফিট থাকার জন্য। এরপরে আমাকে সেই জিনিসটা ভেবে কাজ করতে হবে যে আমি আজ থেকে 2-3 বছর পর আমি কী ধরনের বডিতে আমাকে দেখতে চাইছি, যে আমি নর্মাল যেমন এখন আছি ফিট আছি সেরকমই থাকি, বা আমি আমার বডিটা গ্রো করতে চাই। এইটা ভেবে আমাদেরকে আমাদের যে ট্রেনিং প্রোগ্রাম সেটাকে আমাদের সেট করতে হয়। সেই জন্য যদি ক্যালিস্থেনিক্সে আমি শুধুমাত্র ভালো হই, তাহলে আমার বডি খুব একটা গ্রো না করলেও আমার যে বডি স্কিল, বডি স্ট্রেংথ, বডি এন্ডিউরেন্স এগুলো খুব বেশি মাত্রায় বাড়ে। কিন্তু ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় না, সেখানে বডি স্ট্রেংথ এন্ডিউরেন্স বাড়লেও সেখানে আমার যে কার্ডিও ভাস্কুলার এন্ডিউরেন্স সেখানে কিন্তু বডির একটু ইনক্রিজ হয় না। কারণ ওয়েট লিফটিং হলো এক ধরনের আনএরোবিক এক্সারসাইজ, আনএরোবিক এক্সারসাইজের ফলে আমাদের কোনো কার্ডিও মাসেল ডেভেলপ হয় না, তার ফলে আমাদের যে হার্টের যে কাজ বা আমাদের লাংসের যে কাজ সেগুলো কিন্তু অনেকটা মাত্রায় একই থেকে যায় দীর্ঘদিন এক্সারসাইজ করার পরে ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে। আবার এই কথাটাও মনে রাখতে হয় যে ক্যালিস্থেনিক্স কিন্তু সব ধরনের মানুষের পক্ষে করা সম্ভব না হয়, সেটা দীর্ঘদিন 1-2-3-4 বছর প্র্যাকটিসের পর ক্যালিস্থেনিক্সের বিভিন্ন স্কিলগুলো আমাদের আয়ত্ত হয়। কিন্তু যখন আমি ওয়েট লিফটিং করি সেটা শুধুমাত্র ডিপেন্ড করে আমার কোনো স্কিলের উপর না, আমার কোনো কিছুর উপর না, আমার শুধু ফর্ম আর আমার যে আমি যে পরিমাণ ওয়েটটা তুলছি সেটার উপর। যেমন আমি এটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে যদি আমি ক্যালিস্থেনিক্স প্রথম দিন বলি যে মাসেল আপ করবো বা প্লায়োমেট্রিক পুশ আপস করবো, সেটা কিন্তু প্রথম দিন আমার পক্ষে সম্ভব না হতে পারে। দীর্ঘদিনের প্র্যাকটিসের পর আমার সেই ধরনের স্কিলগুলো আমি গেইন করি। কিন্তু প্রথমবারে যে যখন আমি ক্যালিস্থেনিক্স করতে পারবো তখন আমি পুশ আপ, পুল আপ, স্কোয়াট, সিট আপ এই সব জিনিসগুলো খুব সহজেই দিতে পারবো। কিন্তু বিভিন্ন ধরনের যে অ্যাডভান্সড যে ক্যালিস্থেনিক্স প্রোগ্রামের যে ট্রেনিং বা এক্সারসাইজগুলো সেগুলো কিন্তু আমি প্রথম দিনই করতে পারবো না। অ্যাট দ্য সেম টাইম যদি আমি বডি বিল্ডিং করতে চাই তাহলে আমি প্রথম দিনই যেমন বেশি পরিমাণে ওয়েট তুলতে পারবো না সেটা ঠিকই, কিন্তু আমি প্রত্যেকটা এক্সারসাইজ বিভিন্ন ধরনের এক্সারসাইজ হয়, একটা জিমের মধ্যে বিভিন্ন ধরনের মেশিন থাকে, বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস থাকে যে আমার বিভিন্ন ধরনের বডি পার্টসগুলো ট্রেন করার জন্য, তো আমি প্রত্যেকটা এক্সারসাইজ আমি করতে পারবো কিন্তু সেখানে ওয়েটটা কম করে। যেমন যদি আমি জিমে যে বেঞ্চ প্রেসের মেশিনে যাই, আমি বেঞ্চ প্রেস আমার যদি কোনো ধরনের পুরনো মানে বডি বিল্ডিংয়ের যদি কোনো ব্যাকগ্রাউন্ড নাও থাকে তাও আমি কিন্তু সেখানে বেঞ্চ প্রেস করতে পারবো। সেখানে আমাকে ওয়েটটা প্রথমবার কম দিতে হবে, আর ওয়েটটা যদি সেখানে কম দেওয়া হয় তাহলে আমি যে কোনো ধরনের বেঞ্চ প্রেস আমি আরামসে করতে পারবো। কিন্তু যদি সেই মানুষটাকে যে 100 পাউন্ড বা 200 পাউন্ডের বেঞ্চ প্রেস দিচ্ছে, সেই মানুষটাকে যদি আমি 10টা পুশ আপস বা 10টা পুল আপস করতে বলি, সেখানে কিন্তু সে ফেল হয়ে যায়, কারণ সে কোনোদিনও সেটা প্র্যাকটিসই করেনি। তো আমাদের সাধারণ যে বডি বিল্ডিংয়ের যে ট্রেডিশন অনুযায়ী যেটা আমি জানি যে যে কোনো ধরনেরই আমি এক্সারসাইজ করি আমার মাসেল গ্রো করবে, কারণ আমি যখন যদি আমি চেস্ট বাড়াতে চাই তখন আমি যে চেস্টের উপর এইভাবে পুশ করছি, তো সেটা আমি হয় বেঞ্চের উপর মাধ্যমে করছি বা আমি পুশ আপসের মাধ্যমে করছি, তো যেইভাবেই করি আমার চেস্ট কিন্তু সেটা দেখছে না যে আমি কী ধরনের ওয়েট সেখানে দিচ্ছি, আমার যে সেটা দিচ্ছি যে আমি একটা চেস্টের এগেনস্ট আমি একটা রেজিস্ট্যান্স দিচ্ছি, তার জন্য আমার চেস্টটা গ্রো করছে। তো সেটা আমি বডি যে ওয়েট লিফটিং বা জিমের মাধ্যমেই হোক বা ক্যালিস্থেনিক্সের বা বডি ওয়েট ওয়ার্কআউট মাধ্যমেই হোক, তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ক্যালিস্থেনিক্স হোক বা ওয়েট লিফটিং হোক আমাদের বডির যে গ্রোথ সেটা কিন্তু হবেই, সেই আজকে হোক বা কালকে সেটা কিন্তু হবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। ওয়েট লিফটিং আর ক্যালিস্থেনিক্স স্টিল ডিবেটেবল টপিক, কারণ এই অনেক লোক বিশ্বাস করে যে নিজের বডি ওয়েটটাকে যদি আমি বেশি পরিমাণে আমার এক্সারসাইজের মধ্যে লাগাই তাহলে আমার সেখানে রেজাল্ট ভালো হয়। কিছু লোক মনে করে শুধুমাত্র বডি ওয়েট দিয়ে হয় না, আমাদেরকে বিভিন্ন এক্সটার্নাল যে ওয়েটস আছে সেগুলো ইউজ করতে হয়, সেটা যে মানুষের যেরকম ফিটনেস গোল আছে সেটার উপর ডিপেন্ড করে। সেইটার জন্য আমরা কোনোদিনই বলতে পারি না যে ক্যালিস্থেনিক্স ভালো বা ওয়েট লিফটিং ভালো, সবাইকারই প্রোস আছে, সবাইকারই কনস আছে, সবাইকারই একটা অ্যাডভান্টেজেস আছে, সবাইকারই ডিসঅ্যাডভান্টেজেসও আছে।
তো ক্যালিস্থেনিক্স করতে গেলে যে সমস্ত অ্যাডভান্টেজেস গুলো আমি দেখতে পাই সেগুলো আমি এখানে দিয়ে রাখলাম। আর এরপরে আসি বডি বিল্ডিং বা ওয়েট লিফটিং, সরি ওয়েট লিফটিং। তো ওয়েট লিফটিং যখন করি সেখানে কিন্তু আমার অ্যাডভান্টেজেস যেমন আছে ডিসঅ্যাডভান্টেজ এটারও আছে, কিন্তু ওয়েট লিফটিং এর ক্ষেত্রে অ্যাডভান্টেজেসের থেকে বেশি ডিসঅ্যাডভান্টেজেস আছে, কিন্তু ক্যালিস্থেনিক্সের কিন্তু অ্যাডভান্টেজেস গুলো বেশি, ডিসঅ্যাডভান্টেজ অনেক কম। কারণ আমরা যখন রেগুলার লাইফে আমরা থাকি, আমরা রেগুলার লাইফ আমাদের যে নির্দিষ্ট একটা লাইফস্টাইল আছে সেখানে কিন্তু সবসময় তো আমার বডি বিল্ডিং এর যে বিভিন্ন ফর্মগুলো সেগুলো কিন্তু আমার সেখানে কাজে নাও লাগতে পারে, কিন্তু ক্যালিস্থেনিক্সের বিভিন্ন ফর্মগুলো আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে লেগে যায়। সেটা আমাদের শরীরের পক্ষে খুব সুবিধা হবে, আমরা যে কোনো কাজ ইজিলি করতে পারি, কিন্তু বডি বিল্ডিং এর সম্বন্ধে বা ওয়েট লিফটিং বেশি পরিমাণে করলে আমরা বিভিন্ন যে সাধারণ কাজ সেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে করতে পারি না। সেই জন্য আমি এখানে বডি বিল্ডিংয়ের যে ডিসঅ্যাডভান্টেজেস আর অ্যাডভান্টেজেস আছে সেগুলো আমি পাশে দিয়ে রাখলাম। তো আপনারা এবারে আপনাদের যে ফিটনেস গোল আছে সেই ফিটনেস গোলগুলোই আপনারা ভালোভাবে জাজ করে আপনারা ব্যবহার করতে পারবেন নিজেদের ট্রেনিং রুটিনের উপরে। কারণ বিভিন্ন মানুষের ফিটনেস গোল যেহেতু আলাদা, আমি আগেই বলেছি, সেই জন্য বিভিন্ন মানুষের ওয়ার্কআউট প্রোগ্রামও আলাদা হবে। আমি ইন শর্ট যদি বলি তাহলে বলতে পারি যে ক্যালিস্থেনিক্স এক ধরনের প্রায় অ্যারোবিক এক্সারসাইজ। ক্যালিস্থেনিক্স বডি স্ট্রেংথ এন্ডুরেন্স বিল্ড করে, ক্যালিস্থেনিক্স বডি মাস ইনক্রিজ করে। অ্যাট দ্য সেম টাইম ওয়েট লিফটিং আমার মাসেল ডেফিনেশন ভালো করে, বডি শেপ ভালো করে। যে কোনো ধরনের মানুষ ওয়েট লিফটিং করতে পারেন, একজন যিনি নোভিস, একজন মানুষ যে বিগিনার, সে কিন্তু ওয়েট লিফটিং যে কোনো সময়ে শুরু করতে পারে, কিন্তু ক্যালিস্থেনিক্স কিন্তু যে কোনো মানুষ যে কোনো সময়ে অ্যাডভান্স লেভেলে করতে পারে না, তাকে বেসিক লেভেল থেকে আস্তে আস্তে উঠে উঠে যেতে হয়। তো বন্ধুরা আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম, কারণ এইটা ভিডিওটা শুধুমাত্র ছিল ক্যালিস্থেনিক্স আর বডি বিল্ডিং এর উপরে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, যেহেতু বাংলায় বানাচ্ছি ভালো লাগারই কথা তাহলে সেখানে। তো থ্যাংক ইউ গাইস, ভিডিওটা দেখার জন্য, ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে।